আসসালামু আলাইকুম। আমরা দেখছেন এইচবি নিউজ জলসা, পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে ইতিহাস গাওয়া দেয়। আল্লাহ নবীর তারিখ বলে দেয়, নবী আমার একদিন রাস্তা দিয়ে যেতে ছিল, আল্লাহ নবী দেখতে লাগলেন, এমন সময় একটা মহিলা আল্লাহ নবী দেখতে লেগেছে, রাস্তা ধরে ধুলো মালি মাখা অবস্থায় বসে আছে, বয়স্ক মহিলা রাস্তা ধরে ধুলো মালি মাখা অবস্থায় বসে রয়েছে। আল্লাহ নবী ওই মহিলাটার কাছে আগিয়ে গেলেন, ওই মহিলাকে মা সম্বোধন করে ডাক দিলেন, আম্মা আপনি এই জায়গায় ধুলোবালি মাখা অবস্থায় কেন বসে আছেন, মা কি হয়েছে আপনার, মা কেন এখানে বসে আছে। ওই মহিলা মা রাসূলুল্লাহর দিকে চোখ তুলে তাকালে, আল্লাহ নবীকে দেখে বলেছিল, বাবা ছেলে রে কি সুন্দর তোমাকে দেখতে। আমার রাসূলকে দেখে তো আকাশের চাঁদ লজ্জা পেত, যে আমার মধ্যে দাগ আছে, মোহাম্মদ রাসূলের চেহারায় কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা ছেলে কোথায় বাড়ি তোমার, বাবা কে তুমি, তোমার নাম কি বলো বাবা, এত সুন্দর তোমাকে দেখতে, কোন দেশ থেকে তুমি এসেছো বাবা। আল্লাহ জান্নাত যদি এত সুন্দর হয়, আল্লাহ সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহর সৃষ্টি গোলাপ ফুল যদি এত সুন্দর হয়, আল্লাহর সৃষ্টি পানি যদি এত সুন্দর হয়, আল্লাহর সৃষ্টি আসমান যদি এত সুন্দর হয়, আল্লাহর সৃষ্টি তোমার আমার আব্বা আম্মা যদি এত সুন্দর হয়, এ সব কিছু যার নূর মুবারক থেকে আল্লাহ তৈরি করেছে, তাহলে সেই নূরে মুহাম্মদ কত না সুন্দর। দাবি করলে শুধু হয় না, আমাদের চলন উঠা বসা কথাবার্তারা ওই সুন্দর মহামানবের মতো হবে, আমাদের চাল চলনটা মোস্তফা জানের রহমতের মতো হবে, আমাদের সংসার জীবনটা মোস্তফা জানের রহমতের হুকুম অনুযায়ী হবে, আমার ব্যবসায়ী জীবনটা মোস্তফা জানের রহমতের হুকুম অনুযায়ী হবে, আমার রাজনীতির জীবনটা মোস্তফা জানের রহমতের হুকুম অনুযায়ী হবে, আমার দুনিয়ায় গায়ের মুসলমানের সঙ্গে আত্মীয় মোস্তফা জানের রহমতের অনুসরণ করে হবে, অন্য কাউকে মানলে অন্য কারো অনুসরণ করলে কখনো শান্তি হতে পারে না, আর মোস্তফা জানের রহমত যা করেছে যা বলেছে সবটাই কোরআন অনুযায়ী করেছে, আর কোরআনটা কোন মানুষের কিতাব নয়, কোন মানুষের কথা নয়, কোন মানুষের বাণী নয়, কোন মানুষ লেখে না, কোন মানুষ বলে না, এই কোরআনের প্রত্যেকটা অক্ষর জের জব সব কিছুই আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। হয়তো যে জগৎটা পরে লাগিয়েছে উচ্চারণটা বুঝাবার জন্য, কিন্তু যে উচ্চারণটা হচ্ছে এই সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে করা। যে জগৎটা হয়তো আপনারা ভাবতে পারেন, যেটা হাজ্জাজ বিন ইউসুফ হুজুরের পিওডে কি নামটা না, যিনি লিখেছিলেন তার নামটা ভুলে যাচ্ছি, ওনার এতে করা হয়েছিল, ওনার নেতৃত্বে দিয়ে যে জগৎটা লাগানো হয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ হুজুরের পিওডে। তবে হাজ্জাজ বিন ইউসুফ সম্বন্ধে আবার ইখতিলাফ আছে, ওনার রিপোর্টও আবার খারাপ আছে, কিন্তু ওনার রাজত্ব চলাকালীন লোক তো ফেমাস মানুষকে চিনবে, তো যাই হোক, কিন্তু কোরআন কার কথা, আল্লাহর কথা, সেই কোরআন অনুযায়ী রাসূল চলেছে, অর্থাৎ কোরআনের প্র্যাকটিক্যাল হলো রাসূল, আর আল্লাহর কথা না মেনে কখনো কেউ শান্তি পাবে। যতদিন আমরা মুসলমান ছিলাম ততদিন আমাদের কোনো কষ্ট ছিল না,
এখনই তো চিন্তা করবে কতদিন আবার মুসলমান ছিলাম, এখন কি আমরা মুসলমান নাই? মাফ করবেন মুসলমান মাকে মানে কাকে বলে? মুসলমান মানে হলো একে যে শান্তি পাবার জন্য নিজেকে আল্লাহর উপরে সুপে দেয়, আল্লাহ যেভাবে চালায় ওইভাবে চলে, নিজের কোনো ইচ্ছা থাকে না, নিজের কোনো কথা থাকে না, নিজের কোনো অধিকার থাকে না, আমার আল্লাহ যেভাবে চালাবে ওইভাবেই চলবো, এইভাবে যে নিজেকে আল্লাহর উপরে সুপে দেয় তাকে বলা হয় মুসলমান। যতদিন আমরা মুসলমান ছিলাম, পাবেনি আল্লাহ আবার কি নতুন কথা বলছে, কতদিন আমরা মুসলমান ছিলাম, যতদিন আমরা নিজেকে আল্লাহর উপরে সুপে রেখেছিলাম ততদিন মুসলমান ছিলাম। আজ যদি কেউ আপনারা আল্লাহকে নিজেকে আল্লাহর উপরে সুপে থাকেন তাহলে অবশ্যই মুসলমান আছেন। বুঝতে পারছেন তো নাকি? যদি নিজেকে সুপে থাকেন তো মুসলমান আছে, আর না সুপে থাকলে নামে মুসলমান হাকিকাতে মুসলমান না। কিন্তু যতদিন আমরা নিজেকে আল্লাহর উপরে সুপে ছিলাম ততদিন আমাদের শান্তি ছিল। এই যে বাচ্চা বাচ্চা গুলোকে দেখেন, এরা শান্তিতে আছে না কষ্টে আছে? মায়ের খাওয়া না হলো বাচ্চাকে খায়, মায়ের ঘুম না হলো বাচ্চাকে ঘুমাতে দেয়, মায়ের জ্বর বিমার যাই হোক কতটা না ওষুধ খায় বাচ্চার জন্য আগে ট্রিটমেন্ট করে, কেন বলেন তো? এরা এখন পাক্কা মুসলমান, এরা নিজেকে নিজের ইচ্ছায় চালায় না, এদের কোনো শখ সাব নাই, এদের কোনো নিজের ইচ্ছা নাই, এরা দুনিয়া বোঝে না, এরা নিজেকে আল্লাহর উপরে সুপে রেখেছে, আমার আল্লাহ এদেরকে নিজের দায়িত্বে চালাচ্ছে। এখনো সময় আছে ফিরে আসো আল্লাহ বাগের দিকে, কাজের জন্য নামাজ কাজা করো না, নামাজের জন্য কাজ কাজা করো, দেখবে তোমার কাজে বরকত হবে, অল্পতে অর্থ বেশি হয়ে যাবে। এ মানে বরকত হয় বেশি হয় মানে পকেটে 500 টাকা আছে দান করে দিলে বলে পয়সা বাড়বে, বাড়বে তো? হ্যাঁ, মলি সাহেবদের বানানো কল নে বাবা, একদম শুনবি নি মলি সাহেবের কথা, শুনছেন না? এ রাজু শুনছিস তো, বাড়বে তাহলে তুই নামাজ সময় 2000 টাকা দিবি, কেমন বাড়বে দেখি। বিশ্বাসটাই সবচেয়ে বড় জিনিস, আপনার কিসমতে হয়তো কালকে 200 টাকা ইনকাম ছিল, আজ আপনি 100 টাকা দান করার জন্য আমার আল্লাহ 10 গুণটাকে বাড়িয়ে দিয়েছে, এটাই হলো ইমান। বাপেরা তরুণীরা আল্লাহকে ধরে, আল্লাহকে মহাবত করে, আল্লাহ বাগে কুদরতি কদমে মাদাকে নত করে দেয়, আরে আমার আল্লাহ কত দেলো বান্দা তোমাকে আমাকে এখন আল্লাহ ভালোবাসে। বিশ্বজুড়ে মুসলমান মারার জন্য কত রকম ষড়যন্ত্র চলছে, এরপর আমার আল্লাহ বা তোমাকে আমাকে কিভাবে বাঁচাচ্ছে দেখো, কেউ 2, 4, 5, 10, 20, 100 করে মুসলমান মারছে, আর আমার আল্লাহ মাঝে মাঝে একটা করে আসমানি গজব বালা দিচ্ছে, ওর বিনিময়ে লক্ষ লক্ষকে আল্লাহ মেরে আবার তোমার আমার তার ভারসাম্য ঠিক করে দিচ্ছে। আব্বারা নজওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মতেরা, এতিমকে দুঃখ কষ্ট দিও না, এতিমকে আঘাত করো না, এতিমদেরকে ভালোবাসো, এতিমদের জন্য চিন্তা করো, নিজে খেলে শুধু এটা চলবে না, এতিমদেরকে খাবার চেষ্টা করো, এতিমদেরকে পরনা কাপড় দাও। এ না জোয়ান তরুণেরা, কাল কামতির মাইদান আল্লাহ পাক এক দল লোককে ডাক দিয়ে বলবে, আমার বান্দা বান্দিরে তোমরা কোথায় যাবে বলো, তারা বলতে লাগবে
লাগবে। ও রব্বি আল্লাহ পাক আমরা আপনার জান্নাতে যেতে চাই, আল্লাহ পাক সময় বলতে লাগবে আমার বান্দা বান্দিরে দুনিয়া জমিনে আমি যখন খেতে পাই না ওই সময় তোমরা আমাকে কি খাবার দিয়েছিলে, বান্দা বান্দিরা চিন্তায় পড়ে যাবে ও রব্বি আল্লাহ পাক আপনারা বাখিদে গোদায় আপনি আবার কারো মোকাবেক্ষিত নয়, আল্লাহ তালা ওই সময় বলতে লাগবে আমার বান্দা বান্দিরে দুনিয়া জমিনে আমার এতিম অসহায় গরিব বান্দা বান্দি ছিল তাদেরকে দিওয়া মানে ওটা আমি আল্লাহ আমারই বান্দাকে দিয়া হতো আমাকে দিয়া হতো। কার জন্য দিতে? আমার বান্দা বলেই দিতে তো, তাহলে ভালোবাসাটা আমার জন্যই হতো। আজকে সেই গরিব অসহায়দের দিকে আমাদের খেয়াল আছে যে যা শুধু নিজের কথা ভাবছি, আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে, কিন্তু এটাও তো ভাবা দরকার এতিমের সঙ্গে যে ব্যবহারটা হচ্ছে ওইটা তোমার বাচ্চার সঙ্গেও হতে পারে। আমার আব্বারা নজওয়ান তরুণেরা ও নবী পাক উম্মতেরা এ রাসূলের দিবানারা আল্লাহ নবী এতিমদেরকে কত মহব্বত করেছে, আল্লাহ নবী এতিমদেরকে কত প্যার করেছে। নবী আমা যখন মদিনার ঈদগাহ দিকে যাচ্ছে আল্লাহ নবী নামাজ পড়তে দে নামাজ পড়তে নবী আমা যেতে দে দেখতে লাগলে রাস্তা ধরে একটা বাচ্চা ছেলে ধুলাবালি মেখে বসে আছে, নবী আমার ওই বাচ্চার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে এ আল্লাহ পাকের বান্দা এ বাবা শিশু তোমার কি দুনিয়া জমিনে কেউ নাই, আজকে খুশির ঈদের দিনে এই রকম ধুলাবালি মেখে তুমি রয়েছো, আজকে ঈদের দিনে সবাই সুন্দর সুন্দর জামা কাপড় পরে খুশির ঈদ বানাতে যাচ্ছে, কে বাবা তোমার পরিচয়টা কি? ওই বাচ্চাটা বলতে লাগলে আমি আমার দুঃখের কথাটা এতিম নবী ছাড়া কাউকে বলবো না, আমার আম্মা যা বলেছে এতিম নবী ছাড়া কাউকে শোনাতে মানা করেছে, কেন আমার দুঃখের কথাটা এতিম নবী ছাড়া আর কেউ বুঝবে না। আমার আব্বারা নজওয়ান তরুণেরা ও নবী পাক উম্মতেরা আমার রসূলের দিবানারা আল্লাহ নবীকে দেখে শিক্ষা নেন, নবী আমার মদিনা নবাবিতে বসে বসে নামাজের তালিম দিয়েছিলে, নবী আমার মদিনা নবাবিতে রোজার তালিম দিয়েছিলে, নবী আমার মদিনা নবাবিতে হজের তালিম দিয়েছিলে, নবী আমার মদিনা নবাবিতে কোরআনের তালিম দিয়েছিলে হাদিসের তালিম দিয়েছিলে, আবার নবী আমার জিহাদের ময়দানে কিভাবে ইসলামের জন্য হকের জন্য জিহাদ করতে হবে সেই উপকৌশল যাও শিখিয়েছিলে, তাই আমার নবী পাককে দেখে তামাম পৃথিবীর জমিনে আজকে রাজারা বাদশারা আমার নবীর চরিত্রকে সামনে নিয়ে তারা দেশ চালাতে লেগেছে। এ নজওয়ান তরুণেরা বিশ্বের জমিনে আজ পর্যন্ত হযরতে ওমর ফারুকের নাম ছড়িয়ে রয়েছে, বিশ্বের জমিনে যত বাদশা আসুক না কেন ওমর ফারুকের নাম শুনলে সবাই সম্মান দেয় স্যালুট করে, হ্যাঁ হ্যাঁ ওমরের মতো রাজত্ব আমরা করতে পারবো না, এই ওমর ফারুক এর রাজত্বটা শিখেছে কার কাছ থেকে? ওনার উস্তাদ ওনার মাস্তার হযরতে শাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা দল্লা জমিনে একটাই ছিল, আমার আপনার নেতা তো একটাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ও নজওয়ান তরুণেরা সেই নেতা আদর্শতে হযরত ওমর ফারুক তাম বিশ্বের ইসলাম জোরে সম্রাট ছিলেন,
ইসলাম জগতে সুলতান ছিলেন, ইসলাম জগতে বাদশাহ ছিলেন, আমিরুল মুমিনে খলিফাতুল মুসলিমিন ছিলেন, হুজুর ইচ্ছা করলে আরামে ঘুমোতে পারতে, এ না জওয়ান তা না করে হুজুর আমার বালিতে শুয়ে থাকতে, ফাঁকা জায়গাতে এমনি ভাবে শুয়ে থাকতে, পরনার জামা কাপড় ছিঁড়া ফাটা এমন করে পরে খুঁজতে, কেননা কার জিনিস পাবো মোর ফারুক নিয়ে ব্যবহার করব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি ওমর কি জবাবটা দেব, এইটাই চিন্তা করতে থাকতে, এই শিক্ষা মোর ফারুক কার কাছ থেকে পেল, এই শিক্ষা পেল আল্লাহর নবীর কাছ থেকে। বাদশা নেতা তো এইরকম হবে, এইরকম মানুষের রাজত্বে বাস করলে সুখ শান্তি পাওয়া যায়। ও নাদওয়ান তরুণেরা আমার আব্বা জানেরা, হযরত মুফানু এক রাত্রিরে হুজুর আমার যেতে লাগলেন, শহরে অলিতে গলিতে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে দেখে কোথায় কোন মানুষটা বিপদের মধ্যে রয়েছে। হযরত ওমর ফারুক দেখতে লাগলেন একটা বাড়িতে বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে। হযরত ওমর ফারুক দরজা ঘুরে আওয়াজ দিলেন, আম্মা জান কে আছেন মা, দরজাটা একবার খোলেন মা, কিসের কান্না মা এ দরজাটা খোলেন মা। ও নজওয়ান তরুণেরা কিরকম বাদশাহ করেছিলেন মুসলিম জাহানের বাদশা, আল্লাহ নবীর শিষ্য হযরত ওমর ফারুক, হযরত ওমর ফারুকের আওয়াজটা শুনে ওই মহিলাটা বলতে লাগলে কে আপনি। ওই সময় ওমর ফারুক নিজের পরিচয়টা গোপন রেখে বললে, আম্মা জান আমি আপনারই একটা ছেলে, দরজাটা খুলে বলেন মা বাচ্চা গুলো কেন কাঁদে। হযরত ওমর ফারুককে বলতে লাগলে, এ আল্লাহ পাকের বান্দা, আমার স্বামী জিহাদের মাঠে গিয়ে শহীদ হয়ে গেছে, আমার অভাবী সংসার, আমার বাচ্চা গুনো খেতে পাচ্ছে না, ভুকা জ্বালাতে বাচ্চা গুনো কানতে লেগেছে, ওমর ফারুকের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। মা একটু অপেক্ষা করেন মা, এখনই মা নিয়ে আসছি মা। হযরত ওমর ফারুক চলে গেলে বাইতুল মালে গিয়ে নিজে আটা বুঝাই মাথায় তুলে, খাজুরের গুড় মাথায় নিয়ে, খাজুরের বস্তা পাত্র মাথায় নিয়ে, হযরত ওমর ফারুক এমন করে রওনা দিলে, সঙ্গে একজন ছিলেন আল্লাহ নবীর সাহাবী, উনি বলতে লাগলে, এ আমিরুল মুমিনীন আপনি নিজে বয়ে নিয়ে যাচ্ছেন এটা কেমন লাগছে, আপনি আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাই। ওই সময় ফারুক বলেছিলেন, কাল কিয়ামতের ময়দানে এই কাজটা আমি দিই না করি, আমি ওমরের মনে হয় আল্লাহ আমাকে পাপ দেবে, ওই পাপটা তুমি কি বয়ে নিয়ে যাবে। বুঝছেন তো নাকি কি চিন্তা তাদের ছিল দেখেন, আজকে সেই চিন্তা চেতনার মানুষ আছে বলেন না গো? আছে। আপনাদেরকেও খুব কষ্ট হচ্ছে নাকি, সারা শুয়ে দিচ্ছেন না কেন? আমার তো আলোচনা করতে খুব কষ্ট হচ্ছে, এত গরম লাগছে বলার মতো, যান হাইফাই করছে। আমার আব্বারা নজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মাতুম্মাতিরা, অনেক বড় কথা, হযরত ওমর ফারুক গেলেন মাল গুনো নাবিয়ে দিলেন, আটা তৈরি হলো, বাচ্চা গুনো খেতে লাগলো, খুশি মুখটা দেখে ওমর ফারুক বিদায় নিতে লাগলেন। ওই মহিলা হাত তুলে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ ওমরকে বাদশা না করে এই ব্যক্তিটাকে বাদশা করতে আমরা আরো শান্তিতে থাকতাম। হযরত ওমর ফারুক কাঁদতে লাগলে কাঁদতে লাগলে ওই মহিলাটা বলতে লাগলে, এ আল্লাহ পাকের বান্দা আপনার পরিচয়টা কি বলে। হযরত ওমর ফারুক বললে, কালকে রাজদরবারে যাবেন মা, আমার পরিচয়টা আপনি পেয়ে যাবেন মা, অনেক বড় কথা। মহিলা রাজদরবারে এলো, মহিলা দেখতে লাগলেন কালকে আটা বোঝাই মাথায় নিয়ে আমার খরচে গিয়েছিল, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক।
যে মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো, তার কান্নায় সাথ দেওয়া, এই শিক্ষাটা ওমর ফারুক পেল কার কাছ থেকে? তো বলেন কার কাছ থেকে পেল? আল্লাহ নবীর কাছ থেকে পেয়েছে। আমার আব্বারা নজওয়ান তরুণেরা ও নবী বাগিন মাদুম্মাতিরা, আমার রসূলের দিবানারা আল্লাহ নবী নূর নবী দার নবী, নবী আমা বসে আছে এমন সময় আল্লাহ নবীর কানে একটা কান্নার আওয়াজ এসে যায়। আল্লাহ নবীর কানে কান্নার আওয়াজ আসে, গভীর রাত্রে কে কাঁদে? আল্লাহ নবী সাহাবাদি ওকে বলতে লাগলে, বাবারা চলো তো দেখি কে কাঁদে বাবা, কে কাঁদে বাবা? আজকে আমার গ্রামে যদি গভীর রাত্রে কেউ কাঁদে, আমি আপনি কি ছুটে দেখতে যাব? চোর পড়েছে নাকি আরো খিল লাগিয়ে শুয়ে থাকবে, কথা বুঝছেন তো নাকি? তাহলে শুধু নামাজে ইসলাম শেষ তা নয়, দাঁড়িয়ে রাখলেই শুধু ইসলাম হয়ে গেল তা নয়, অনেক কিছু কাজ আছে। আপনার পড়োশি খেতে পাইনি আর আপনি ভালো মন্দ খাবেন, আল্লাহ কিন্তু কিয়ামত দিন আপনাকে ধরবে, পড়োশিরও একটা হক আছে। আমার আব্বা জানেরা নজওয়ান তরুণেরা আল্লাহ নবী সাহাবা হুজুরকে সাথে নিয়ে রওনা দিলেন। ও বাবা সাহাবারা চলো তো দেখি কে কাঁদে? আল্লাহ নবী যেতে লাগলে, সাহাবা হুজুর ঘরে নিয়ে গেতে লাগলে, গিয়ে দরজা ঘোরায় ডাক দিলেন, মা এ মা মহিলা কাঁদেন কেন? মা দরজা খোলেন, মা কি হয়েছে বলেন? মা ওই সময় মহিলা আওয়াজ দিচ্ছেন, কে আপনি এই গভীর রাত্রিরে? কার মনে এত দয়া ময়া? আমি অভাগিনীর খোঁজ নিতে এসেছে। ওই সময় আমার রসুল্লা আওয়াজ দেয়, মা রে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রসুল্লাহ। ওই মহিলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিআদবি নেবেন না, আমার মনে চিন্তা হয়েছিল আপনি ছাড়া কেউ নাই, কারণ এই গভীর রাত্রিরে অসহায়ের খোঁজটা আপনি ছাড়া আর কে নেবে? ওই মহিলা দরজা খুলে দিলে, আল্লাহ নবী বলতে লাগলেন, মা কেন কাঁদেন? মা ওই মহিলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি স্বামী হারামি, আমার আব্বা আম্মা কেউ নাই, আমার একটি মাত্র বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে নিয়ে আমি আসি খুশিতে দিন কাটাতা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাচ্চাটার বড় খিদা লেগে যায়, আমি রান্নার জন্য চুলাতে পানি বসিয়ে দিই, কিছুই আমার ঘরে নাই। বাচ্চাকে বলতে লাগে, বাবা ছেলে শান্ত হ, রান্না করতে লেগেছি অথচ পাত্রে পানি ছাড়া আর কিছু নাই। এ না জওয়ান তরুণেরা খুব ভালো তারে বোঝো, এত গরিব আজকে জমিনে কেউ আছে? কেউ আছে এত গরিব? আল্লাহ এত দিয়েছে, আমরা ইসলামের জন্য এখন দিতে পারছি না। ইসলামের জন্য যদি মাল লাগে দেবেন না, দেবেন না? কথা বলেন, ইসলামের জন্য যদি মাল লাগে দিতে হবে না হবে না? একটু মুখ খুলে বলে। আজকে আল্লাহ সব দিল সেই রসুলের জন্য, সেই আল্লাহর জন্য যদি মাল চাওয়া হয় থাকতেও দিচ্ছে না, থাকতেও দিচ্ছে না। আর অথচ আমার রসুল তার সাহাবা হুজুররা কিছুই নাই, যা ঘরে একটু ছিল সব লিখে দিয়েছে। এখনো বুঝতে হবে, এখনো বুঝতে হবে যে দুনিয়াটা চিরস্থায়ী নাই, আমাদের আখিরাতটা হলো চিরস্থায়ী। আল্লাহর জান্নাত যদি পাই চিরস্থায়ী জান্নাতে থাকব, অতএব সেই জান্নাতের কতটুকু ভাবা দরকার। এমনও সংসার যে কিছুই খাবার নাই, কিছুই খাবার নাই, সেই সংসার আমার আপনার কারো এখনো আছে? এই কথা বলেন, আছে? আল্লাহ তো সব দিয়েছে, সেই আল্লাহকে মহব্বত করা দরকার আছে না নাই? সেই আল্লাহর জন্য জান দেওয়া দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর জন্য জান দিতে পারেন হাত তুলুন তো দেখি। আল্লাহর জন্য জান চাইলে জান দেবেন? এই দেবেন? হ্যাঁ, আল্লাহর জন্য জান চাইলে দেবেন? হাত না, হাত না।
আল্লাহর জন্য জান চাইলে জান দেবো তো বলি সবাই, কিন্তু কজন দিতে পারবো আল্লাহ ভালো জানে। সত্যি যদি দিতে পারি সত্যি জান্নাতি হবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হট করে পড়ে যাবে, বিপদের শেষ থাকবে না, কথা বুঝলে? এখন এরকম করতে যাও না, যা হওয়ার হয়ে গেছে, আর তো কিছুক্ষণ আছি করতে যাও, নিজের নিচে রাখো, হট করে পড়ে যাবে, বিপদ শেষ থাকবে না। তো ভাই যান, এই নিচু নেবি নেবি দাও, যেটা বলি শোনো, বিপদ হতে কত ফোন নেবি দাও। একটা স্টেজে পাখা রাখতে হয়, এখন বললে হবে ছেড়ে দাও, ওখানে যা আছে থাক। তো ভাই যান, যে কথা বলছিলাম যে আল্লাহ পাক সবকিছু আমাকে আপনাকে দিল, সেই আল্লাহকে আমাকে আপনাকে সেই আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। আমার ঘরে আল্লাহ পাক জান্নাত দেবে, জান্নাত কে দেবে? যদি বলেন কে দেবে, সেই আল্লাহর জন্য যদি মাল দিতে হয় আপনারা দিতে পারবেন? কারা কারা দিতে পারবেন হাত তুলুন তো দেখি, আল্লাহর জন্য মাল দিতে পারবেন হাত তুলুন, আল্লাহর জন্য মাল দিতে পারবেন হাত তুলেন, মাল মানে বুঝেন? হ্যাঁ, ধন দৌলত দিতে পারবেন আপনারা আল্লাহর জন্য? এই দিতে পারবেন, হাত নাবান, হাত নাবান। এতগুলো লোক তো হাত তুললেন, এখান থেকে দশটা লোক বলেন তো আল্লাহর জন্য 1000 কোটি টাকা দিতে পারবে? বলেন দেবেন তো বলে সবাই হাত তুললেন, দশটা লোক হাত তুলবে বলে 1000 কোটি টাকা দিতে পারবে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর কই, সাতটা, সাতটা হয়েছে, আর তিনটে লোক বলে বলেন তিনটে লোক কে কে আছে? এই তিনটের মধ্যে প্রথম কে হাত তুলবে যে আমি দেব? আলহামদুলিল্লাহ। আর কে আছে? আর দুটো দরকার, এই দুটোর মধ্যে প্রথম কে হাত তুলবেন যে আমি দেব 1000 টাকা আল্লাহর মহব্বতে? বলেন মাশাআল্লাহ, উঠে গেছে নারে দিবে। শেষ লোকটা কে আছে 1000 টাকা দেবে আল্লাহর পেমেন্ট, যে আল্লাহ আমাকে আপনাকে এত কিছু দিয়েছে সেই আল্লাহর জন্য মাল দেবেন? শেষ লোক একটা কে আছে? আর একটা লোক হাত তুলে বলেন যে আমি 1000 টাকা দেবো। এতগুলো লোকের মধ্যে থেকে হাত তো সবাই তুলেছিল আলহামদুলিল্লাহ। একবার 10 জন হাত তুলেলেন তো গুনেলি, যারা যারা হাত তুলেছিলেন তো হাতটা গুনেলি, একবার হাত তোলেন, যারা যারা হাত তুলেছিলেন হাত তোলেন যে 1000 কত দেবো বলেছেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আলহামদুলিল্লাহ, হাত নাবান। আমার আব্বারা নজওয়ান তরুণেরা, দুনিয়াটা চিরস্থায়ী নয়, আখেরাতে জমিনে যেতে হবে, আল্লাহ আমাকে আপনাকে কতটা মহব্বত করে, দুনিয়া জমিনে আমাকে আপনাকে খাওয়াচ্ছে কে? জোরে বলেন কে? এ নজওয়ান তরুণেরা, জমিনে চাষ করতে গেলে ফসল লাগালে যে ফল ফুলবে এটা আমার আপনার ভুল ধারণা, ফল তো আল্লাহ পা দেবে। কে দেবে? আল্লাহ দেবে। আমাকে আপনাকে সুন্দর গুণে বানিয়েছে কে? আল্লাহ বানিয়েছে। আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছে কে? আল্লাহ রেখেছে। আমার আপনার রুজিতে বরকত দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছে। কামতে দিনে আমায় দয়া করে জান্নাতি করবে আমাকে আপনাকে, কার দয়ায় আমরা জান্নাতে যাব? তিনি হলেন আমার আপনার খালেক, আল্লাহ আল্লাহ, সেই আল্লাহর জন্য মাল দিচ্ছেন। আপত্তি আছে নাকি? কি গো আপত্তি আছে? আমার আব্বা জানেরা নজওয়ান তরুণেরা, আল্লাহ পাক কতটা মহব্বত করে বান্দা বান্দি দিগকে। এ আমার বান্দা বান্দি রে, তোদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, পাপ করে ফেলেছি, না ফরমানি করে ফেলেছি। এ আমার বান্দা বান্দি রে, তোরা আমি আল্লাহ পাক আমার দরবারে ফিরে আয়। লা তাকনা তু মির রহমাতিল্লাহ, আমার রহমতে তোরা নিরাশ হয়ে যাস না, আমার কাছে মাদানা নত করে দে, আমার জন্য তোরা ব্যয় কর। আমি আল্লাহ আমার জন্য একে অপরকে ভালোবাস, আমার জন্য তোরা বে কপরের সঙ্গে দুশ্মনী কর, অর্থাৎ দূরে থাক, সব কিছু আমি আল্লাহ পা আমার জন্য তোরা করবি, তোরা আমার জন্য করবে, আমি আল্লাহ পা তাদের জন্যই তো আমার জান্নাতটা তৈরি করেছি।
আমা বান্দা বান্দি রে আমি আল্লাহ পাক তোদেরকে কত না ভালোবাসি, তোরা অন্যায় ভুল করে ফেলেছি, আমার রহমতে নিরাশ হয়ে যাস না, তোরা মাথাটা নত করে দিয়ে আমি আল্লাহ পাক আমার দরবারে নফসি নফসি রব্বি রব্বি করে আওয়াজ তুলে কান, আমা বান্দা বান্দি রে তোদের চোখের কোনা দে যদি সর্ষে দানা পরিমাণ পানি বেরিয়ে যায় তার বিনিময়ে আমি আল্লাহ বা তোদেরকে জান্নাতি বানিয়ে দেব। এক গলা মাটি খুললে ১,০০০ টাকা বেরোবে, ১০ পয়সা বেরোবে, সেই ১,০০০ টাকা দিচ্ছেন কার প্রেমে? জোরে বলে, মনে হয় বেকার হলো আপনাদের বিবেককে বলেন বেকার হলো? কারা কারা বলছেন বেকার হয়নি হাত তুলে দেখান তো, যে হ্যাঁ এগুলো দিয়া হয়েছে বেকার নাই কাজে লাগবে হাত নাবান। তাহলে আমরা তো ভালোই বুঝি তাই তো নাকি? এখান থেকে ২০টা লোক হাত তুলে বলেন তো, এরা ১০,০০০ দিয়েছে আপনারা ৫০০ কর দেবেন, হাত তোলেন কারা কারা ৫০০ গ্রাম হোক বাইরে গ্রাম হোক যেখানে হোক, জানবেন আপনার আল্লাহর জন্য আপনি ব্যয় করছেন। এ কমিটির ছেলেরা কি করবে না করবে পরের কথা, আপনি দিচ্ছেন কার জন্য? এই কার জন্য? আল্লাহর জন্য। একটু হাত তুলে বলেন ২০টা ছেলে ৫০০ কোটি টাকা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ১০টা ১১টা হাত নাবান, ১২ নম্বরে কে আছে? এই ১২ নম্বরে কে আছে আল্লাহর প্রেমে ৫০০টা টাকা দেবেন? একটু হাত তুলে বলেন, ২০টা লোক চেয়েছি তার মধ্যে ১১টা হয়েছে আর দরকার ৯টা, এই ৯টা লোক এ থেকে বেরোবে না আল্লাহর প্রেমে ৫০০ কোটি টাকা দিতে পারবেন? মাশাআল্লাহ একটা হয়ে গেছে, তাহলে দরকার আর ৮টা মাশাআল্লাহ হয়ে গেছে, আর ৭টা দিনেওয়ালা আছে কিন্তু একটু চিন্তা করে। এমনি ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। আর কটা ৭টা দরকার আছে, এর মধ্যে দিবার লোক আছে ৭টা, কিন্তু চিন্তা করছে ৫০০টা টাকা। এই কে দিয়েছে আপনাকে? জোরে বলে, আপনি খেটে ইনকাম করেছেন আর বলছেন আল্লাহ দিয়েছে? হ্যাঁ, এত বড় বড় মিথ্যা কথা বলেন আপনারা, কে দিয়েছে ঠিক করে বলেন, সত্যি আল্লাহ দিয়েছে? হ্যাঁ, মানুষ খেটে কোনোদিন ইনকাম করতে পারে না। একটা লোক সারাদিন খেটে জোন দিচ্ছে ২৫০ টাকা, তাও বলছে ২০০ এখন রাখ, ৫০ টাকা পরে ধার, আর কোথায় কিছু নেই, কোর্টে যে বসলো গদিতে ওর ফাঁসি সৈকত দিল, মাসটা গেলে ১.৫-২ লাখ টাকা মাইনে, ৫০,০০০-৬০,০০০ টাকা মাইনে। কথা বুঝছেন না বোঝেন না? আবার একটু সাইড থেকে ওই দিয়ে দেয় কেসটা, টিভি কুদি ১০ লাখ দিচ্ছি স্যার, শুধু এইদিকে সই না করে এইদিকে সই করলো, ব্যাস হয়ে গেল। এই খেটে পয়সা হয়? পয়সা তো আল্লাহ দেয়, ওটা আপনার ডিউটি, আমি মেহনত করব কিন্তু দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, কথা বুঝছেন? বুঝার চেষ্টা করেন তো ভাই, সেই হিসাবে আল্লাহর প্রেমিক আল্লাহ আপনাকে দেবে। এই সাত জনের মধ্যে থেকে প্রথমে কে হাত তুলে বলবেন যে আমি ৫০০টা টাকা দেবো? কোন নবীর পাগল আল্লাহর মহব্বতের বান্দা আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।